পাকিস্তানের জনসংখ্যা উনিশ বছরের সাতান্ন শতাংশ বেড়ে বর্তমানে বিশ কোটি একাত্তর লাখে পৌঁছে দিয়েছে পাকিস্তানের ষষ্ঠ আদম শুমারিতে এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পাকিস্তানের শেষবার আদম শুমারি হয়েছিল উনিশশো আটানব্বই সালে সেই সময়ে জনসংখ্যা ছিল তেরো কোটির বেশি ষষ্ঠ আদম শুমারিতে পাওয়া তথ্য দেখা যাচ্ছে পাকিস্তানের প্রতি বছর জনসংখ্যা দুই দশমিক চার শতাংশ হারে বেড়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে গত মার্চ থেকে সত্তর দিনের আদম শুমারি চালানো হয়েছিল এই জন্য গোটা পাকিস্তানের এক লাখ আঠারো হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছিল আদম শুমারিতে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সেনা ও পুলিশও নিয়োগ করা হয়েছিল আদম শুমারিতে পাওয়া তথ্য আরও দেখা গেছে পাকিস্তানের জনসংখ্যা বাহান্ন দশমিক নয় শতাংশই পাঞ্জাবের অধিবাসী অন্যদিকে এর আগের আদম শুমারিতে দেখা দিয়েছিল পাকিস্তানের অধিবাসীদের তেইশ শতাংশ সিন্ধু প্রদেশ বসবাস করে একটি হার এবার বজায় রয়েছে বলে সর্বশেষ পাওয়া তথ্য দেখা গেছে